আমি গান শোনাবো একটি আশা নিয়ে, যে গান যেন তোমার ভালো লাগে। আমি হারাবো একটি প্রদীপ নিয়ে, যে দীপ জুড়ে তোমার আলো জাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা অসাধারণ গানের গিটার লেসন নিয়ে এসেছি। তার আগে বলে রাখি, আজকে মেঘলা দিন, বৃষ্টি, তাই আলো একটু কম আছে, তো সরি। আর আরেকটা বলে রাখি যে গানটা নিয়ে এসেছি, সে গানটা খুবই প্রিয়, খুবই ফেমাস একটা গান, অনেক পুরনো গান। আমি গান শোনাবো একটি আশা নিয়ে, শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তো খুবই কঠিন আমার জন্য গানটা গলায় তোলা, আর গিটারে তোলা অতটা কঠিন নয়, একটুখানি ইজি আছে। তো গলায় তোলা, ভয়েসে তোলা গানটা একটুখানি কঠিন, তো সেই জন্য হয়তো যে ফার্স্টে যে কভারটা শুনলেন এত ভালো হয়নি, বিকজ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমার গলাতে গানটা ঠিক আসছে না। তো সরি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আগে থেকেই ক্ষমা চাইছি যে আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছি, জানি হেমন্ত মুখোপাধ্যায়ের গান। আর খুবই যাই হোক, তো গানটা যে মেন স্কেল সেটা হচ্ছে বি মেজর। তো বি মেজরে গানটা করতে গেলে বার কর্ড আসবে, তো সেই জন্য কী করতে হবে, ফোর্থ ফ্রেটে ক্যাপো লাগিয়ে বি মেজর কর্ডটাকে কনভার্ট করে নিতে হবে জি মেজরে। আর যারা উইদাউট ক্যাপো বার কর্ডে বাজাতে চান, তাদের জন্য আমি উইদাউট ক্যাপো কর্ডসগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, চেক করতে পারেন। তো ফোর্থ ফ্রেটে ক্যাপো লাগালে যে কর্ডগুলো আসবে সেটা হচ্ছে জি মেজর, সি মেজর, ডি মেজর, ই মাইনর। ব্যাস এই চারটে কর্ডের ওপরে আমি পুরো গানটা কভার করার চেষ্টা করেছি। তো এবার স্ট্রামিং প্যাটার্ন, কোনো স্ট্রামিং প্যাটার্ন নেই, ওনলি ডাউন স্ট্রোকে একটা দুটো তিনটে যেমন ডাউন স্ট্রোকে করতে পারেন। 4/4 রিদমে গানটা চলছে, তো সেরকম অনুযায়ী দুটো স্ট্রোকে লাইক এরকম আমি এরকমভাবে গাইতে পারেন। আদারওয়াইজ যদি আপনার কোনো স্ট্রামিং প্যাটার্ন মাথায় আসে তাহলে অবশ্যই সেটা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি কোনো স্ট্রামিং প্যাটার্ন ইউজ করবো না, ডাউন স্ট্রোকে করবো, যেহেতু স্লো স্মুথ একটা গান সেজন্য সেটা ডাউন স্ট্রোকেই ভালো লাগবে শুনতে। তো লাইন বাই লাইন গানটা, তো ফার্স্ট শুরু হচ্ছে জি মেজর থেকে আমি গান শোনাবো, আমি গান শোনাবো অবধি জি মেজর, একটি আশা, একটি আশা যখন বলছেন তখন সি মেজর, একটি আশা নিয়ে, নিয়েতে আবার বি মেজর, সরি জি মেজরে ব্যাক করছে। তো কি হলো, আমি গান শোনাবো একটি আশা, জি মেজর আর সি মেজর আর সাইকেল, সেগান যেন, সেগান যেন এটা রয়েছে হচ্ছে জি মেজরে, সেগান যেন তোমার ভালো, সি মেজর তোমার ভালো, তোমার ভালো লাগে, লাগে তো হচ্ছে ডি মেজর, লাগে আমি শোনাবো। তো এরমভাবে চলছে জিনিসটা, ফার্স্ট টাইম যে তারপরে এই জিনিসটা বাড়ি পিঠ হচ্ছে লাইক এরকম আমি একটি প্রদীপ নিয়ে, জি মেজর সি মেজর, সিদীপ জুড়ে তোমার আলো জাগে। আমি গান, তো জি মেজর সি মেজর ডি মেজর, গান শোনাবো একটি আশা, এটা ফার্স্ট স্ট্যাঞ্জার। এবার সেকেন্ড স্ট্যাঞ্জার মানে অন্তরা, এটা মুখটা চলে গেলো আর অন্তরা, এবার অন্তরাতে ঢুকছে জি মেজরে, অনেক চাই জি মেজরে, জানি না কি সি মেজর, চাই না ডি মেজর, জি মেজর, ঘোরা ঘুরে সি মেজর, ভাইরা ডি মেজর, এবারে জি মেজর, শুধু দেখলাম জি মেজর, মার মার সি মেজর, স্রোতে ভাসলাম, সরি আমার লিরিক্স একটু গন্ডগোল হচ্ছে বিকজ আমার লিরিক্স অত ভালো করে মনে নেই, মার মার
জি মেজর আর সি মেজরের কর্ড সাইকেল, তারপরে আবার যেরকম আমি যেরকম আগের স্ট্যান্ডে ছিল ঠিক সেরকমই। তো এবার সঞ্চারী, সঞ্চারী পার্টটা একটুখানি কঠিন আছে, লাইক সেটা ইমান থেকে শুরু হচ্ছে আর একটুখানি নিচুতে রয়েছে, লাইক এরকম আমার এই তো অহংকার, আমার এই তো, আমার এই তো অবধি রয়েছে হচ্ছে ই মাইনার, আমার অহংকারে গিয়ে কিন্তু ডি মেজর, এবার জি মেজর, হার মানা তোমায় দিয়ে, সি মেজর তোমায় দিয়ে, হার মানা আর জি মেজর তোমায় দিয়ে, সি মেজর বলবো, ই মাইনার বলবো, জয়ের ডি মেজর, ডি মেজর। তো কি চলছে, ই মাইনার ডি মেজর জি মেজর সি মেজর ই মাইনার ডি মেজর, এই জিনিসটা চলছে, এই কর্পোরেশন চলছে, লাইক এরকম আমার এই তো অহংকার, ই মাইনার ডি মেজর আর মানার তোমায় দিয়ে, জি মেজর সি মেজর বলবো জয়ের হার, ই মাইনার ডি মেজর, আবার ই মাইনার আমার এই তো অহংকার ডি মেজর, আবার যেরকম আগের অন্তরাটা ছিল সেই অন্তরাটা একটু রিপিট হচ্ছে, লাইক এরকম জি মেজরে, জি মেজর সি মেজর ডি মেজর আবার জি মেজর, আবার জি মেজর, এরমভাবেই পুরো গানটা। তো এটা ছিল পুরো গানটা গিটার লেসন, আই হোপ আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো ক্লিয়ার করার, আর একটু ব্যাকে গিয়ে জিনিসটাকে আরেকবার দেখে নিতে পারেন, আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এই ভিডিওটা থেকে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত গিটারিস্ট বন্ধুদের সাথে, আর অফকোর্স বেঙ্গল ইউটিউবারদের সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে সেটা কমেন্টসে জানাবেন, নেক্সট টাইম আমি চেষ্টা করবো সেই ভুল ত্রুটি যাতে না হয়। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই।